সেরা করদাতার সম্মাননা পেল 141টি ব্যক্তি প্রতিষ্ঠান। বুধবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতা পুরস্কারের আয়োজন করে এনবিআর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। অনুষ্ঠানে 2021 থেকে 22 কর বর্ষের সেরা করদাতা হিসেবে 141টি ব্যক্তি প্রতিষ্ঠানকে দেয়া হয় ট্যাক্স কার্ড। এবার ব্যক্তি পর্যায়ে 76, কোম্পানি পর্যায়ে 53 এবং অন্যান্য ক্ষেত্রে 12টি ট্যাক্স কার্ড দেয়া হয়। অর্থমন্ত্রী জানান, গত 10 বছর রাজস্ব খাতে উন্নয়ন হয়েছে অনেক। মেট্রো রেল উদ্বোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উপহার দিচ্ছেন, জনগণের করের টাকা দিয়েই হচ্ছে এই মহা অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আধুনিক বাংলাদেশের উপকার, তিনি এক এক করে দেশের মানুষকে উপহার আরও উপহার দিয়ে সবার মন, মানসিকতা এবং সবাইকে তিনি আরও বেশি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে এবারও সেরা করদাতার সম্মাননা পেয়েছেন মোহাম্মদ কাউস মিয়া ও ফজলুর রহমান। ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা গোলাম দস্তগীর গাজী। আইনজীবী ক্যাটাগরিতে শেখ ফজলে নূর তাপস। তৈরি পোশাক ক্যাটাগরিতে স্কয়ার ফ্যাশনস এবং পাট শিল্পে আকিজ জুট মিলস লিমিটেড। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে সময় মিডিয়া লিমিটেড। আবারও সেরা করদাতার সম্মাননা পেয়েছেন ড্রাগ ইন্টারন্যাশনাল ও খাজা ইউনুস আলী পরিবারের 7 সদস্য। এছাড়া খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও নুরুল হাসান সোহান। অভিনেতা ক্যাটাগরিতে পেয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী এবং শিল্পী ক্যাটাগরিতে তাহসান রহমান খান। 2016 সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর। এর পরবর্তীতে রয়েছে আমাদের ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।